গত 26 এপ্রিল থেকে রাজধানীর গ্যান্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। চিকিৎসক বলেন তিনি এখন অনেকটা সুস্থ, হাসপাতাল থেকে আজই তাকে ছাড়পত্র দেওয়া হবে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বাসায় ফেরার কোনো সুযোগ নেই এই মহান অভিনেতার। আজ শনিবার তাকে ভর্তি করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU হাসপাতালে, এবং বিষয়টি নিশ্চিত করে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বলেন বাবা এখন অনেকটা সুস্থ, আজ তাকে আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে, ফিজিওথেরাপি দেওয়ার জন্য বাবাকে ভর্তি করানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন এটিএম শামসুজ্জামান। গত 26 এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে বরেণ্য এই অভিনেতাকে ভর্তি করা হয় রাজধানীর আজগর আলী হাসপাতালে। পরদিন তার ফুসফুসে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে 30 এপ্রিল তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়, এবং 13 মে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই মহান অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া হয় 10 লাখ টাকার একটি চেক। এবং উল্লেখ্য, এই মহান অভিনেতা এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল 1961 সালে পরিচালক উদয় চৌধুরীর বিষকন্যা ছবির সহকারী ও পরিচালক হিসেবে। এই মহান অভিনেতা এটিএম শামসুজ্জামান প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জল ছবি, এবং ছবির জন্য এ পর্যন্ত প্রায় 100+ চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন এই মহান অভিনেতা। তারপর কৌতুক অভিনেতা হিসেবে 1965 সালে চলচ্চিত্র পর্দায় পা রাখেন এটিএম শামসুজ্জামান, এবং 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন এই মহান গুণী শিল্পী। তারপর 1987 সালে কাজী হায়াত পরিচালিত দাইকে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেছেন এই মহান গুণীশিল্পী এটিএম শামসুজ্জামান। ছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে, এবং শিল্পকলায় অবদানের জন্য 2015 সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ও 21শে পদক।